সুজকান্ত ভট্ট, আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই অজিত বাবু আপনার কাছে আসব যে এই যে কুর্মী সমাজের উত্থান এবং রাজনীতির ময়দানে আপনারা নেমেছেন, হলুদ আবির উড়িয়েছেন পুরুলিয়া ঝাড়গ্রাম বিভিন্ন প্রান্তে, কিন্তু বিশেষ করে পুরুলিয়াতে সেখানে আপনারা ক্ষমতাও দখল করেছেন, এর পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ হবে? আমরা যাইও না, আমরা বলেছিলাম নির্বাচনে যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমাদের উপর যে মন্তব্য বক্তব্য রাখিল তাতে করে আমাদের লোকের বিক্ষোভ হয়। আমরা তখন বলেছি কোনো রাজনৈতিক দলের প্রতীকে আমরা ভোট দিব না, আমরা নির্দলকে ভোট দিব। এবং নির্দলকে কারাকে ভোট দিব? যারা আমাদের নেগাচারী, অর্থাৎ আমাদের কুর্মী আন্দোলনের যারা আমাদের আদর্শকে মানবে, আমাদের ডিমান্ডকে মানবে, আমরা তারাকে ভোট দিব, এই কথা আমাদের ছিল। সেটা কি সেই আদর্শ কি বিজেপি মানছে, কুর্মীদের আদর্শ, যে কারণে কি আপনারা একটি জায়গাতে বিজেপির সমর্থনে ভোট দখল করেছেন? না, আমাদের অমন দেখুন, আমরা তো নির্দলকে যখন দিলাম, নির্দলকে ভোট দিলাম, তো নির্দলকে ভোট দিয়ে আমাদের কিন্তু রাজনীতিটা ওইখানে সমাপ্ত ছিল। আমাদের আর তো রাজনীতি আমাদের করেন না, আমরা বলেছি যে কোনো রাজনৈতিক ভোট দিব না আমরা। সেইখানে স্থানীয়ভাবে আমরা বলেছি তোমরা তো তোমাদের কাজ করবে, তোমরা তোমাদের গ্রাম স্বরাজের কাজ করো, তোমরা কীভাবে করবে সেটা তোমরা, ওরাকে আমরা স্বাধীনতা দিলাম। সেখানে কোনো জায়গাতে সিপিএম, কোনো জায়গাতে কংগ্রেস, কোনো জায়গাতে টিএমসি, কোনো জায়গাতে বিজেপি, যেখানে যে পারিয়েছে সেখানে পঞ্চায়েত ওরা গঠন করেছে এবং ওরা নিজের কাজের জন্য যারা ডিমান্ড ওই যেখানে সদস্যরা মানেছে, ওই যে গ্রামে জিতেছে না, আমাদের যে গ্রামটায় জিতেছে, মনে করুন আমাদের একজন জিতেছে, সেখানে নির্দল প্রার্থী জিতে, যাকে আমরা ভোট দিয়েছি, যারা বলেছিল যে আমরা আদিবাসী কুর্মী সমাজের ডিমান্ডকে মানব, এবং তারা পঞ্চায়েতে কি করবে, তারা তো পঞ্চায়েত করে তারা তো গ্রামের কাজ করবে, সেই উন্নয়নের জন্য ওরা সেইখানে নিজের স্বাধীনতা ওরা আমরা দিয়েছি। তাহলে আপনাদের আদর্শ কি আর আদর্শ থাকলো, কারণ আপনারা এক এক জায়গায় এক একটি দলের সঙ্গে জুটে গিয়েছেন? এক্ষেত্রে সূর্যকান্ত বাবু আপনি কি বলেন যে কুর্মী সমাজের যে আদর্শ এবং তারা যে কারণে লড়াই করছে এসটিভুক্ত হওয়ার জন্য, কিন্তু তারা পঞ্চায়েতে বোর্ড দখল করেছে এবং কোথাও কোথাও তারা বিজেপির সঙ্গেও জোটে গিয়েছে, আপনাদের সঙ্গেও কোথাও কোথাও জোটবদ্ধ হয়ে বোর্ড গঠন করছে? আমি প্রথমে অজিত প্রসাদ মাহাতো মহোদয়কে আমার ধন্যবাদ এবং নমস্কার। তিনি একটি সম্প্রদায়ের হয়ে লড়াই করছেন, প্রতিনিধিত্ব করছেন, নিশ্চিতভাবে তার সম্প্রদায়ের কাছে ওনাকে আমি উনি নমস্য ব্যক্তি এবং আমাদের সমাজেও তিনি একজন নমস্য ব্যক্তি। কিন্তু ওনার প্রথমে ভাবা উচিত যে এই কুর্মী সম্প্রদায়ের প্রথমে যেটা 1931 সালে ব্রিটিশ ভারতে তারা এই সম্প্রদায়ের, তারা এসি উপজাতি সম্প্রদায়ের ভুক্ত ছিলেন, কিন্তু পরবর্তী সময় তারা নিজেরাই তাদের জায়গা থেকে সরে এসছেন। তারা মনে করেছেন যে ওই জায়গায় থাকলে মূল সমাজের মূল স্রোতে বা অন্য কোনো সমাজকে উন্নতি করার জায়গা হয়তো তাদের থাকবে, কিন্তু আজকে তারা উপলব্ধি করেছেন, বিশেষ করে আমাদের বাংলা বিহার এবং বর্তমান ঝাড়খণ্ড এই এলাকাতেই বিশেষ করে কুর্মী সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি, এবং আমাদের জেলাতে পুরুলিয়াতে প্রায় 35% মানুষ কুর্মী সম্প্রদায়ের মানুষ তারা বসবাস করে। এবং সর্বোপরি একটা কথা বলি, যেটা হচ্ছে যেটা কুর্মী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব এর আগেও হয়েছে, রংপুর জমানাতেও হয়েছে, আমরা দেখেছি শত্রুরঞ্জন মাহাতো তিনি বামপন্থ জামানায় ক্যাবিনেটে ছিলেন, আমাদের বর্তমানে ক্যাবিনেটে শ্রীকান্ত মাহাতো আছেন, এবং ভারতীয় জনতা পার্টিতে সংসদও রয়েছেন এবং তিনজন বিধায়কও আছেন। সবথেকে বড় প্রশ্ন, যারা কুর্মী সম্প্রদায়ের জনপ্রতিনিধি তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষ তথা বাংলার মানুষ পায়। দ্বিতীয়ত, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা বারে বারে দাবি করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মূলত 2017 সালে তিনি কালচার রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে তিনি কেন্দ্রকে তার কুর্মী সম্প্রদায়ের নানান দাবিগুলোকে কেন্দ্র করে তিনি কেন্দ্রকে পাঠিয়েছেন এবং তিনবার তিনি রিমাইন্ড লেটারও দিয়েছেন।
তিনবার তিনি রিমান্ড লেটারও পাঠিয়েছেন। আমার কথা হচ্ছে বিষয়টা অন্য জায়গায়, কথা হচ্ছে যদি একটা সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্ত করতে গেলে রাজ্যের হাতে কতটা ক্ষমতা রয়েছে, রাজ্যে কি সিদ্ধান্ত নিতে পারে এবং কেন্দ্র কি সিদ্ধান্ত নিতে পারে, সেই জায়গায় কেন্দ্র এবং রাজ্যের উভয়ে সমন্বয় বজায় রাখার জন্য তো দুটো আমাদের করেন যে রাজ্য সরকার আপনাদের দাবি দেওয়া কেন্দ্রের কাছে পৌঁছে দিচ্ছে না, সে কারণেই আপনারা আন্দোলনে নেমেছিলেন, রেল রোকো করেছিলেন, সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। আপনারা কিন্তু বলেছিলেন যে রাজ্য সরকারের বিরুদ্ধেও আপনারা এই আন্দোলন জারি রাখবেন আগামী দিনে, যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে সরকারের প্রতিনিধিদের সঙ্গে এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গেও আপনারা বৈঠকে গিয়েছেন। সূর্যকান্তবাবু তো বলছেন যে তারা আপনাদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিয়েছিল। আমি এ ব্যাপারে বলছি, আমাদের নারায়ণবাবু জানি নাই এই বিষয়টা কত দূর জানেন, ব্যাপার হচ্ছে 1931 সাল পর্যন্ত নয়, আমার পুরোটা জানা দরকার। ব্রিটিশ সেন্সাসে 1901 থেকে আমরা কে অ্যাবরিজিনাল ট্রাইব বলেছি, আমাদের 1921-এর পরে আমাদেরকে বলা হয়েছে অ্যানিমিস্ট, 1931-এ বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে প্রিমিটিভ ট্রাইব, এবং 1950 সালে নেহরু গভর্নমেন্ট যখন আসে তখন যখন প্রথম ট্রাইব হয় তখন বলেছিল যে দোজ হোয়ার প্রিমিটিভ ট্রাইব ইন দ্য সেন্সাস রিপোর্ট অফ 1931 ওয়ার টু বি ইনক্লুডেড ইন দি সিডিউল ট্রাইব লিস্ট। যারা 1931 সালে যারা প্রিমিটিভ ট্রাইব ছিল তাদেরকেই কিন্তু 1950 সালে করার কথা ছিল, কিন্তু কুর্মীরা বাদ পড়ে যায়। উনি যেটা বলছেন আমাদের নিজেদের কারণে এইটা কোথাও লেখা নাই, আমাদের কাছে সমস্ত মানে নিখুঁত রিপোর্ট আছে আমাদের কাছে, এটা বলাটা ভুল। আমাদের কাছে পরিষ্কার আছে 1950 সালে আমরা বাদ পড়ে যাই, পরবর্তীকালে আমাদের আন্দোলন চলছে, আমাদের হয়তো তেমনতর লিডারশিপ না যাওয়ার জন্য আমাদের বাদ পড়ে গেছে, এই বিষয়টা ওনার হয়তো জানা দরকার ছিল। হ্যাঁ, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রস্তাবটা অর্থাৎ কুর্মী গোষ্ঠী করাকে প্রপোজাল পাঠাইছেন, ওটা পাঠাইছে 18/5/2017 তারিখে। পাঠানোর পরে ওখান থেকে 29 সেপ্টেম্বর 2017 সালে চিঠিটা এখানে ফেরত করে, তাতে লিখেছে যে আপনাদের প্রস্তাব আমরা সমর্থন করছি নাই, তবে ফার্দার কমেন্ট এবং জাস্টিফিকেশন যদি থাকে আপনারা পাঠান। সেই ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন এখনো টিল টুডে আমাদের রাজ্য সরকার পাঠায় নাই, আমাদের সেই কথাটাই ছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার তিনবার বৈঠক হয় এবং কথা হয়েছে, আমাকে বলেছে এবং চিঠিও পাঠাইছে যে চিঠিগুলো আবার ফেরত করেছে। সূর্যকান্তবাবু এই জায়গায় যে অভিযোগ করছেন অজিতবাবু যে এখনো কেন এতটা, অর্থাৎ কোথাও গিয়ে উনি গড়িমসিরি অভিযোগ করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে যে এখনো কেন কমেন্ট পাঠাতে এতটা সময় নেওয়া হচ্ছে। আমরাকে গত মুখ্যমন্ত্রী ওনাদের সঙ্গে একাধিকবার বসেছেন এবং একাধিকবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিম বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা রয়েছে, মুখ্যমন্ত্রীর তার মেমো নাম্বার আছে, তার সবকিছু আছে, তো চিঠিটার উত্তর দিতে গেলে সেই মেমো নাম্বার কে টেক করে তো বলছে। সমস্ত দেওয়া হয়েছে নিবেদন, যদি আপনার মনে হয় যে মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখছেন না, আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করুন, মুখ্যমন্ত্রী নিশ্চিত আপনার প্রশ্নের উত্তর বা আপনি যা বলতে চাইছেন সঠিক উত্তর পাবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি কারুর এর পেছনে যদি কোনো অন্য কোনো কারণ হয়ে থাকে তাহলে তো সেই সমাধান কেউ করতে পারে না।
আমরা তো দেখা করেছি, উনি কথা দিয়েছিলেন, আমরা যে তুলে নিলাম রেলকে চাষ রাখি কথা ছিল যে আমরা দেড় মাসের মধ্যে পাঠাবো, কথা বলুন কেন? আমরা তো সেইখানে আছি, উনি তো প্রপোজাল পাঠান যে সেগুলো আমরা কি করে স্বীকার করছি, আমি তো স্বীকার করছি যে উনি পাঠাইছেন এবং সিআরআই রিপোর্ট সহ উনি ক্যাবিনেট রেজুলেশন করে পাঠাইছেন। আমরা তো সেইখানে আমার প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা বক্তব্য আমার শুনুন, আমি সেখানে বলেছি আমরা মমতা ব্যানার্জির নাম করেছি, কিন্তু পরবর্তীকালে ওনারা রেল টেকার পরে এসিডেন্ট দেওয়ার পর পাঠায় নাই সে কথা বলছি, তো পাঠান নাই, না পাঠানোর জন্যে তো দুঃখের সঙ্গে আমরা 5 এপ্রিল পুনরায় করলাম। উনি সিএসএসআর কথা বলতে বলে আমরা বলছি আর সিএসএস সাথে কেন বসবো, উনি আমাদের ক্যাবিনেটে পাঠান দেন, আমাদের ওখানে পাঠাক। সূর্যকান্ত বাবু, এই এই যে গরিমসির অভিযোগ বা কথা দিয়ে কথা না রাখার অভিযোগ করছেন অজিত বাবু, সেটা কি কারণ যে কুর্মীদের ভোট আপনাদের দিকে আসে না, সেটাই একটা বড় কারণ? আবার 20 সেপ্টেম্বর আবার পুনরায় 20 সেপ্টেম্বর আমরা রেল দেখতে যাচ্ছি পুনরায়, এবং তার জন্য চিঠি আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, আমরা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি, আমরা হোম ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, আমরা চিঠি দিয়েছি রেল দপ্তরকে, আমরা চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, আমরা চিঠি দিয়েছি আমরা প্রত্যেকটা স্টেটে 3টা স্টেটের অজিতবাবুকে আমার একটা বিষয় ওনার গ্যাথেতে বলা, যখনই এই কুর্মী সম্প্রদায়ের দাবি নিয়ে যখনই জঙ্গলমহল এলাকাতে যখনই উত্তপ্ত পরিস্থিতি একটা তৈরি করার চেষ্টা হচ্ছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমি কুর্মী সম্প্রদায়ের সমস্ত দাবি কেন্দ্রে আমি পাঠিয়েছি এবং আমাদের বিধানসভাতে প্রতিনিধিত্ব করছেন। আমি যেটা জানতে চাইছিলাম যে এই যে অজিতবাবু যে অভিযোগ করছেন, গরিমসির অভিযোগ করছেন, পাশাপাশি বলছেন যে কথা দিয়ে কথা রাখেননি, সেটার কি কারণ যে কুর্মীদের ভোট আপনাদের দিকে আসছে না বলে? আপনার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সরাসরি বলেছেন যে কুর্মীদের ভোট আমাদের দিকে পড়ে না। বাঁকুড়াতে 56টা জেলা পরিষদ সিটের মধ্যে বিরোধী মাত্র 1টি পেয়েছে, ঝাড়গ্রামে 19টা জেলা পরিষদের সিটের মধ্যে 19টা তৃণমূল কংগ্রেস পেয়েছে, আপনার পুরুলিয়াতে 45টা জেলা পরিষদের সিটের মধ্যে বিজেপি 3টে পেয়েছে আর তৃণমূল কংগ্রেস বাকিটা পেয়েছে, বাকি 42টা পেয়েছে। পুরুলিয়াতে 33টি পঞ্চায়েত অমীমাংসিত রয়েছে, সেখানে তো কুর্মীরা ফ্যাক্টর, সেখানে ঠিক আছে কুর্মীরা তো সেখানে ফ্যাক্টর হতে পারে। আপনারা নিরঙ্কুশ ভোটে জিতেছেন তা বলে তাহলে কুর্মীর জাতিসত্তা স্বতন্ত্র জাতিসত্তাকে অস্বীকার করবেন কি, সেটা বলুন। আপনারা ভোটে জিতেছেন, একটা জাতির মর্যাদাকে জিতেছেন, আপনি জিতেছেন আর ঝাড়গ্রামে জিতেছেন, তাহলে আপনারা কি স্বতন্ত্র জাতিসত্তাকে অস্বীকার করবেন কি, সেটা বলুন। না না না, আমরা তো এইটার জন্য তো আমরা তো রাজনীতিতে নামি নাই, তো সেই জন্য বলছি, আমরা তো বলেছি যে আমরা নির্দলকে ভোট দিচ্ছি, আমরা জাতিকে ভোট দিচ্ছি, আমরা এখনো বলছি যে বেশ, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে এবং আশা করব যে এবং সামনেই লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলাতে এবং ঝাড়গ্রামে কতটা ফ্যাক্টর হতে পারে সেদিকে আমাদের নজর থাকবে এবং সেক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসেরই বা কী ভূমিকা থাকে, কর্মীদের কী ভূমিকা থাকে সেদিকে আমাদের নজর থাকে। আপাতত আপনাদের দুজনকে ধন্যবাদ, সূর্যকান্তবাবু এবং অজিতবাবু আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।